দেখতে দেখতে ফাইজানের এক বছর হয়ে এসেছে, তারপরে কিন্তু ফাইজানের ঘুমের রুটিনটা তেমন একটা চেঞ্জ হয় নাই। তার ঘুমের রুটিনটা সবসময় ঘুরতে থাকে, কখনো সকাল 7টা 8টা, কখনো 8টা 9টা, এরকম করে ঘুম থেকে উঠে। তো আজকে প্রায় সকাল 8টায় ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে তার কান্নাকাটি, দুষ্টুমি, তো তার দুষ্টুমিতে আমিও তার সাথে যোগ দিলাম, একটু ভিডিও করলাম। তো আজকে আমি চিন্তা করলাম আপনাদের জন্য ফাইজানের 12 মাসের সকালের একটা রুটিন আমি তৈরি করি। তো ঘুম থেকে ওঠার পর ফার্স্টে তার ডায়পারটা চেঞ্জ করলাম। ডায়পার চেঞ্জ করার পর তাকে ফ্রেশ করার জন্য যখন ছেড়ে দিলাম, তখন আমি তাকে একটু খেলতে দিলাম, কারণ ঘুম থেকে উঠলেই সাথে সাথে সে ব্রেস্ট মিল্ক নেয় এবং এছাড়া অন্য কিছুই খায় না। তো প্রথমে ঘুম থেকে উঠলে আমি চেষ্টা করি তাকে খেলতে দিতে, খেলতে দিলে সে একটু অ্যাক্টিভ থাকে। আর অবশ্যই খাওয়া দাওয়ার কথা যদি জিজ্ঞেস করেন, আমি বলবো সে যখন খেলে তার খেলার সময়টায় আমি তাকে পানি দিই এবং খাওয়ার আগে সে ব্রেস্ট মিল্ক নেয়, এবং তার খেলাধুলার মাঝখানে আমি তার সকালে নাস্তাটা তৈরি করে ফেলি। কিন্তু তার ঘুম থেকে ওঠার থেকে শুরু করে তার যে নাস্তাটা, সেই সময়টার মাঝখানে যে সময়টা থাকে তাতে কিন্তু আমি তাকে খেলার জন্য সম্পূর্ণ সময় দিই এবং খিদে লাগার সময়টা তাকে দিই, আর ততক্ষণ সে এনজয় করতে থাকে নিজের মতো করে। তো তার নাস্তার বেলায় আমি বলবো তাকে সবসময় আমি চেষ্টা করি এমন নাস্তা দিতে যেটা সে নিজ হাতে ধরে খাবে বা যেই খাবারে সে সবচেয়ে বেশি পুষ্টি পাবে। তো ডাক্তার আয়েশা সিদ্দিকা ম্যামের ভিডিও আমি সবসময় তার জন্য দেখি। তো ডাক্তার আয়েশা সিদ্দিকা ম্যাম বলেছে এক বছর হওয়া পর্যন্ত বাচ্চাকে প্রতিদিন একটা ডিম এবং যদি একটা কলা খাওয়ানো যায় তাহলে সে একদম যথেষ্ট পরিমাণে পুষ্টি পাবে, তার সারাদিন আর অন্য কিছুর দরকার নেই। তো প্রথমে আমি তাকে কিছু কিশমিশ দিলাম। আমার বাচ্চাকে যদি কিশমিশ ধুয়ে সামনে দেওয়া হয় সে একটা একটা করে মুখে দিয়ে খাওয়ার চেষ্টা করে, আর না খেলেও জিনিসগুলো নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মুখে দেয়, খেলাধুলা করে, আর এটাই তার খাওয়ার যে শুরুটা বা খাওয়ার সাথে পরিচিতিটা সেটা কিন্তু এখান থেকেই শুরু হয়। তাই আমি চেষ্টা করি সবসময় খাবারটা তার হাতে দিতে, যাতে করে সে খাবারের সাথে সুন্দরভাবে অভ্যস্ত হতে পারে, মিলিয়ে নিতে পারে। আর তার 12 মাস বয়সে এসেও আমি প্রতিদিনই চেষ্টা করি তাকে খেজুর, বাদাম, কিশমিশ, আখরুট এই ধরনের খাবার সবসময় তার রুটিনে রাখতে। সেই খাবারগুলো পছন্দ করে, যেহেতু বাচ্চারা মিষ্টি চিনি অ্যাড করে খাওয়ানো যায় না, তাই এইসব ফল ফ্রুট বা ড্রাই ফ্রুট যেটা এগুলো থেকে যখন মিষ্টিটা মুখে লাগে তাদের কিন্তু অনেক ভালো লাগে। আমার বেবি এটা খুব এনজয় করে, আর আমি সবসময় চেষ্টা করি তার ক্ষুধা লাগা পর্যন্ত তাকে খেলতে দিতে। সে যখন খেলে আমি তার খাবারটা তৈরি করি। তার খাবারের ক্ষেত্রে আমি যে জিনিসটা ফলো করি সেটা হচ্ছে প্রতিদিন আমি তার খাবারে একটি করে ডিম রাখি, এবং প্রতিদিন তার নাস্তায় আমি কোনো না কোনো ফল রাখি। আর অবশ্যই ঘুম থেকে ওঠার পর সাথে সাথে তাকে কোনো ফল দিই না, এটি কিন্তু বাচ্চাদের গ্যাসের সমস্যা হয়। আর খাওয়ার আগে যখন সে খেলাধুলা করে তখন আমি তাকে অল্প অল্প পরিমাণে পানি খাওয়াই, আর তার হাতে এরকম খেজুর বাদাম কিছু একটা দিয়ে রাখি, সে ততক্ষণ খেলে আর খাওয়ার সাথে এইভাবে খেলতে খেলতে খাওয়ার সাথে সে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপর আমি তাকে ভালোভাবে ফ্রেশ করিয়ে দিই। তার মুখ ধোয়া অনেক বেশি জরুরি, কারণ তার চোখে মুখে অনেক বেশি ময়লা আটকে থাকে। তো তখন আমি চেষ্টা করি তাকে ফ্রেশ করে দেওয়ার। তো তাকে যখন পরিষ্কার করে দিই তখন আমি সবসময় চেষ্টা করি তার জিভটা পরিষ্কার করে দেওয়া। জিভটা পরিষ্কার করে দেওয়া সে একেবারে পছন্দ করে না। আমি এখানে একটু স্পিড দিয়ে দিয়েছি তাই দেখতে অন্যরকম লাগলো, আসলে আমি তাকে খুব স্মুথলি চেষ্টা করি তাকে ফ্রেশ করানোর। আর এখন তার জন্য আমি জনসনের যে প্রোডাক্টগুলো ইউজ করি সে প্রোডাক্টগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তাকে ভালোভাবে মুখে ম্যাসাজ করে দিচ্ছি আমি। সে অবশ্যই ম্যাসাজ করা পছন্দ করে না, মুখ ধোয়া পছন্দ করে না, তারপরও তার সাথে এগুলো নিয়ে একটু জবরদস্তি করতেই হয়। তো হাত পা মুখ সব পরিষ্কার করে ক্লিন করে দিয়ে আমি চলে যাব তার জন্য নাস্তা তৈরি করতে। তো আজকে সকালে আমি তার জন্য একটা ডিম নিয়েছি, আর ডিম নেওয়ার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চাকে প্রতিদিন একই রকম বা একইভাবে দিবেন না, বাচ্চারা কিন্তু এটা একেবারেই পছন্দ করে না। তাদেরকে এক এক দিন এক এক রকমের খাবার দেওয়ার চেষ্টা করবেন, আর বাচ্চাকে চেষ্টা করবেন প্রতিবেলায় প্রতিদিনই গোসল করানোর আগে ভালোভাবে অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ করাতে, বাচ্চাদের জন্য এটা অনেক বেশি জরুরি। আর ম্যাসাজ করানোর পরে আমি তাকে এখন ফ্লোরে ছেড়ে দিয়েছি, সে হাঁটতে চায় না, তাই তাকে হাঁটার জন্য অভ্যস্ত করানোর চেষ্টা করছি। তো অনেকে প্রশ্ন করে কেন পারছে না, তো আমি জিনিসটা নিয়ে বলবো আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমার বাবুর যত সময় লাগে সে তত সময় নিই, খেলুক শিখুক ধীরে ধীরে, তো তাকে সেই সময়টা দিই আমি। আর এখন চলে আসলাম, আমি নাস্তা করতে এসেছি। তো আমি নাস্তা করতে আসলে সে সবসময় চেষ্টা করবে আমার প্লেট থেকে খাওয়ার। তো আমি যখন খেজুর খাই তখন সেখান থেকে একটা খেজুর তার হাতে আমি ধরিয়ে দিই। তো কতক্ষণ সে খেজুরটা নিয়ে চেষ্টা করবে খাওয়ার জন্য, যতক্ষণ সে খেজুরটা নিয়ে চেষ্টা করে খাওয়ার জন্য যতটুকু পারে ততটুকু সে নেয়, আর যদি খেতে না পারে এটা চষে বা এটা নিয়ে খেলে। এরপর অবশ্যই সে আমার থেকে রুটি নেবে। সে রুটি খেতে পছন্দ করে না, বাট আমি যেটা খাই সে খাবারটা মুখে দিতে অনেক বেশি পছন্দ করে, তাই চেষ্টা করি তাকে সবসময় খাবার
খাবারের মাঝখানে রাখতে, ব্যস্ত রাখতে। তো আপনাদের জন্য টিপস দিব, যখনই বাচ্চাকে খাবার দিবেন তো চেষ্টা করবেন বাচ্চাকে অল্প অল্প করে বারবার করে দিতে। এতে কিন্তু বাচ্চার যে খাবারের সাথে মানিয়ে ওঠাটা সেটা কিন্তু সে ভালোভাবে শিখে যায়। এতে কিন্তু আপনাদেরও ঝামেলা কমবে, আর বাচ্চাকে যখন খাবার হাতে দিয়ে প্র্যাকটিস করাবেন এতে কিন্তু সে নিজে হাতে খেতে শিখবে। তাই চেষ্টা করবেন সবসময় তাকে খাবারের মাঝখানেই রাখতে, খাবারের সাথে পরিচয় করাতে। কিন্তু কখনও এক বাটি খাবার রেঁধে নিয়ে এসে তাকে জোর জবরদস্তি করবেন না, এটা অবশ্যই বাচ্চার জন্য ঠিক না। আর চেষ্টা করবেন আপনি যে খাবারটা খান সেটা সেটার স্বাদের সাথে মিলিয়ে তার খাবারটা তৈরি করতে। কারণ অনেক সময় দেখা যায় যে যেটা আপনি খাচ্ছেন না, যেটা বড়রা খেতে পারে না, আপনি অনেকগুলো খাবারের কম্বিনেশন করে সেই খাবারটা আপনার ছোটো বাবুকে দিয়ে দিচ্ছেন, তো এটা সে তো অবশ্যই হজম করতে পারবে না। তাই চেষ্টা করবেন বাচ্চাকে বাচ্চার মতো করেই খাওয়াতে, যাতে তার কোনো ধরনের বদহজম, বমি আসার মতো সমস্যা বা গলা আটকে যাওয়ার মতো যে সমস্যাগুলো হয়, কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়, এরকম কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। এছাড়াও যে জিনিসটা চেষ্টা করবেন সেটা হচ্ছে বাচ্চাকে ঘুম থেকে উঠে সাথে সাথে খাবারের জন্য প্রেশার না দিতে। বাচ্চা যখন খেতে চায়, যতটুকু খেতে চায় ততটুকু খাবারই তাকে দিতে। তো আমার বাবু যখন সকালে উঠে তখনই আমি কিন্তু তাকে তার খেলার মধ্যে রাখি। সে যখন খেলার মধ্যে থাকে, খেলতে খেলতেই কিন্তু তার যে খাবারের দিকে যে আকর্ষণটা সেটা আনার জন্য আমি তাকে তার খাবার নিয়ে খেলতে দিই। সে যতটুকু খায় ততটুকুই তার জন্য যথেষ্ট বলে আমি মনে করি। তো এখন সে রুটি নিয়ে খেলছে, যতক্ষণ রুটি নিয়ে খেলছে ততক্ষণ আমি নাস্তাটা করে নিচ্ছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি সামান্য পরিমাণে ভিডিও করলাম। আর রুটিটা কিন্তু সে সম্পূর্ণ খায়নি, অল্প একটু ছিঁড়ে নিয়েছে, এটা নিয়ে কিছুক্ষণ মজা করেছে, এরপরে এটা ফেলে দিয়েছে। এরপর খেজুর নিয়েছে, খেজুর নিয়ে কিছুক্ষণ মজা করেছে, এরপরে যতটুকু পেরেছে খেয়েছে, বাকিটা কিন্তু সে নষ্ট করেছে। আমি শুধু তার হাতে দিয়ে রেখেছি তাকে ব্যস্ত রাখার জন্য, খাবার সাথে অভ্যস্ত করার জন্য। তো আপনারা এই ট্রিক্স ইউজ করতে পারেন, যারা মারা থাকেন তারা কিন্তু জানেন বাচ্চা কোনটা পছন্দ করে এবং কোনটা করে না। তাই আপনারা চাইলে সেরকম করেই বাচ্চাকে কিন্তু খাবারের সাথে অভ্যস্ত করতে পারেন। আপনার জন্য টিপস হচ্ছে বাচ্চাকে সকালে সুজি, সাগো, ডিম বা ড্রাই ফ্রুটস দিয়ে যে কোনো একটা নাস্তা তৈরি দিতে পারেন। এছাড়া বাচ্চাদের খাবারে আপনারা কিন্তু সেরেলাক নিতে পারেন, হোমমেড সেরেলাক সবচেয়ে বেশি ভালো হয়। আমার চ্যানেল কিন্তু সেরেলাকের অনেকগুলো রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং বাচ্চাদের জন্য এই সেরেলাকগুলো কিন্তু অনেক বেশি উপকারী। তবে চেষ্টা করবেন যেই বয়সে বাচ্চার জন্য যতটুকু সেরেলাক দরকার বা সেরেলাকে যতটুকু উপাদান দরকার ততটুকু মেনটেন করে বাচ্চাকে সেরেলাকটা দিতে। এতে কিন্তু বাচ্চার পেটের সমস্যা হবে না, বমি করবে না। আর চেষ্টা করবেন বাচ্চার জন্য যখন সেরেলাক বানাবে তখন ডালের পরিমাণটা কম রাখতে। তো আমার বাবু খেলাধুলা করছে, খেলাধুলার মাঝে মাঝে আমি তাকে পানি খাইয়ে দিচ্ছি, তার পানির তৃষ্ণা লেগেছে। তো এরপর আমি চলে গেলাম তার জন্য একটা ডিম রেডি করার জন্য। তো আজকে আমি তার জন্য তৈরি করব এগ স্ক্রাম্বল। এই রেসিপিটাও আমার চ্যানেলে আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই ভিডিওতে যে সকালবেলা আমার বাচ্চাকে আমি ঠিক কী খাওয়াই। তো এক একদিন দেখা যায় যে আমি তাকে ডিমের স্ক্রাম্বল করে দিই, এক একদিন দেখা যায় ডিম সিদ্ধ করে দিই, কোনো দিন দেখা যায় ডিম পোচ করে তার সামনে দিয়ে দিই। তো তার খাবারে যখন আমি ডিম পোচ করি তখন আমি অয়েল ইউজ করি, যেটা সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, নাহলে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এছাড়া আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ঘি বা বাটার দিয়ে করতে পারেন, তবে আমার কাছে বাটারটা সবচেয়ে বেশি ভালো লাগে। তাই আমি ওর খাবারে বেশিরভাগ সময় বাটারটা ইউজ করি। বাটারে যেহেতু গুড ফ্যাট থাকে তো এটা বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো হয়। আর আমি সবসময় বাইরের প্রোডাক্ট ইউজ করি, আর এখানে আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান প্রোডাক্ট আমুল বাটার। তো বাটারটা এখানে আমি মেল্ট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে কিন্তু তামা, জিঙ্ক, সেলেনিয়াম, ক্যালসিয়াম এবং আয়রনের মতো প্রয়োজনীয় খনিজ রয়েছে। এতে কিন্তু প্রোটিন, কোলেস্ট্রল, ফ্যাট, ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ডি, বি12, ই, কোলিন এবং ফোলেট রয়েছে। এই সমস্ত পুষ্টি কিন্তু শিশুদের যে হেলথ ডেভেলপমেন্ট সেটার জন্য অনেক বেশি প্রয়োজনীয় হয়। তাই প্রথম থেকে যখন আপনারা সলিড ফুড শুরু করবেন তখন থেকে বাচ্চাকে একটা ডিম খাওয়ানো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। আগে কিন্তু ডাক্তাররা এক বছর আগে ডিম দিতে বারণ করত, কিন্তু এখন বলে যেসব খাবারে অ্যালার্জিক রিয়াকশন সবচেয়ে বেশি হয় সেটা সবার আগে বাচ্চাকে দিতে। তাই আমি 6 মাস থেকে আমার বাবুকে ডিম খাওয়াচ্ছি। প্রথমে আমি কুসুমটা খাইয়েছি। কুসুম খাওয়ার পর আমি যখন দেখছি তার শরীরে কোনো র্যাশ হচ্ছে না বা তার বমি হচ্ছে না, বদহজম হচ্ছে না, কোষ্ঠকাঠিন্যের মতো কোনো সমস্যা হচ্ছে না, তখন কিন্তু আমি তাকে পুরো ডিমটাই খাওয়ানো শুরু করেছি। আলহামদুলিল্লাহ বেবির কোনো প্রবলেম হয় না। আর শুরুতে চেষ্টা করবেন বাচ্চাকে মুরগির ডিমটা দিতে। মুরগির ডিমে অভ্যস্ত হয়ে গেলে কোয়েলের ডিম খাওয়াতে পারেন, এরপর 1 বছর হয়ে গেলে হাঁসের ডিমটা খাওয়াতে পারেন। তো আপনি চাইলে বাচ্চার খাবারে 1 বছর হয়ে গেলে হালকা পরিমাণে লবণ ব্যবহার করতে পারেন। এছাড়া আপনার বাবু যদি খাবারের স্বাদ নিতে চায় বা খাবার খেতে পছন্দ করছে না, খেতে চাচ্ছে না, তখন হালকা পরিমাণে লবণ আপনি দিতে পারেন। কিন্তু চেষ্টা করবেন 1 বছরের আগে এসব চিনি বা লবণ জাতীয় যে খাবারটা আছে সেটা বাচ্চাকে না দিতে। এতে বাচ্চা যে খাবারের স্বাদটা সেটা পরিবর্তন হয়ে যাবে এবং সে সারাদিন এগুলোই খেতে যাবে। চিনি জাতীয় খাবার খেলে বাচ্চাদের যে
ব্রেন ডেভেলপমেন্ট বা বডির যে অর্গান থাকে ডেভেলপমেন্ট সেগুলোতে কিন্তু ঘাটতি হয়। তো আমার বাবুকে আমি যখনই ডিমের খাবার স্ক্রাম্বল তৈরি করে দিই তখন আমি চেষ্টা করি তার হাতে দিয়ে দিতে, বা ডিম যখন সেদ্ধ করি তখনও তার হাতে দিয়ে দিই, সেটা খেতে অনেক বেশি চেষ্টা করে, আর তারপরে যতটুকু পারে ততটুকু ফেলে দেয়। তো আজকে আমি তার হাতে দিয়ে দিলাম, মাঝে মাঝে নিজ হাতে আমি তাকে খাইয়ে দিই, তখন কিন্তু সে সম্পূর্ণটাই খাওয়ার চেষ্টা করে, আর যতটুকু খায় না ততটুকু আমি ফেলে দিই। তো প্রথম থেকে চেষ্টা করবেন ছোটো থেকে বাচ্চাকে একটি নির্দিষ্ট রুটিনের মধ্যে ফেলে রাখা, যেমন সকালে কখন ঘুম থেকে উঠবে, দুপুরে তখন ঘুমাতে যাবে, কখন সকালে খাবে, দুপুরে কখন খাবে এবং কখন তাকে গোসল করাবেন, এই বিষয়গুলো সবসময় একটা রুটিনের মধ্যে রাখার চেষ্টা করবেন। যখন রুটিন মেনটেন করে এগুলো করবেন তখন দেখবেন যে বাচ্চার খাবারের প্রতি একটা আকর্ষণ আসছে, যখন ঘুম আসবে ঘুমের প্রতি একটা আকর্ষণ আসছে। তাই চেষ্টা করবেন বাচ্চার সম্পূর্ণ একটা রুটিন সবসময় মেনটেন করে চলার। আর বাচ্চাকে সকালে যখন খাবার দিবেন চেষ্টা করবেন সকালের খাবারটা যেন হালকা পাতলা হয়, অনেক বেশি ভারী খাবার দিবেন না। আর 12 মাসের বাচ্চা সকালে খাবার দেওয়ার পরে যখন সে খেলাধুলা করবে অবশ্যই আপনি তাকে মাঝখানে, সে যদি ফর্মুলা মিল্ক খায় তাহলে ফর্মুলা মিল্ক দিবেন, বা সে যদি বুকের দুধে অভ্যস্ত হয় তাকে ঘন ঘন বুকের দুধটা আপনি অফার করবেন। এছাড়া আপনার বাচ্চাকে আপনি হালকা পাতলা নাস্তা দিতে পারেন। তো নাস্তার জন্য আপনি খুব সহজেই কিন্তু শসা, গাজর, ফ্রুটস, বিভিন্ন ধরনের ফ্রুটস পাওয়া যায় আমাদের দেশে। এছাড়া আপনি যেটা দিতে পারেন সেটা হচ্ছে কলা এবং আপেল। প্রতিদিন তার খাবারে আপনি একটা কলা বা একটা আপেল রাখতে পারেন, নাস্তার সময় হলে আপনি কলা তাকে খাওয়াতে পারেন, হাত দিয়ে খাওয়াতে পারেন, ম্যাশ করে পিউরি বানিয়ে খাওয়াতে পারেন, অন্য কিছুর সাথে অ্যাড করে খাওয়াতে পারেন, ওটস বানিয়ে খাওয়াতে পারেন দুধ দিয়ে। এছাড়া আপনি আপেল ম্যাশ করে খাওয়াতে পারেন, পিউরি বানিয়ে খাওয়াতে পারেন, এভাবে আপনি কিন্তু তার যে নাস্তাটা আছে সেটা তৈরি করতে পারেন। তো আমার বাবু এখানে যে ডিমটা খাচ্ছে সেই ভিডিওটা এখনও আমি আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আমার বাবুর জন্য মাশাল্লাহ বলতে ভুলবেন না আপনারা। আর আপনারা যদি তার ফর্মুলা মিল্ক খাওয়ার কথা জানতে চান তাহলে আমি বলবো আমার বাবু ফর্মুলা মিল্ক খেতে পছন্দ করে না, তাই আমি তাকে এটার জন্য জোরাজোরি করি না। সে আলহামদুলিল্লাহ বুকের দুধ খেতে পছন্দ করে, আর তাকে আমি ঘন ঘন বুকের দুধই সাজেস্ট করি। আর সে সবসময় চেষ্টা করে বাড়তি যে খাবারটা দিই সেই খাবারটা বেশিরভাগ সময় তার হাতে দিলে সে নষ্ট করে ফেলে। তো আমি চেষ্টা করি নিজ হাতে খাইয়ে দিতে, তারপর আমি যখন ব্যস্ত থাকি তখন তার হাতেই ধরিয়ে দিই, সে অনেকক্ষণ এটা নিয়ে খেলে, এরপরে যতটুকু খাই ততটুকু খাই, বাকিটা আমি পরিষ্কার করে ফেলে দিই। আর ফাইজানের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত পুরো সময়টাই আমি তাকে দেওয়ার চেষ্টা করি। চেষ্টা করবেন বাচ্চাকে মোবাইল না দেখিয়ে, টিভি না দেখিয়ে সবসময় তাকে সময় দিতে। বাচ্চাকে যত বেশি সময় দিবেন সে তত বেশি অ্যাক্টিভ হবে। তো আমি ওই চেষ্টাটা সবসময় চালাই, আমি তার সাথে সারাক্ষণ একটা বাচ্চার মতোই অভ্যস্ত হয়ে গেছি, আমি তার সাথে চলতে চলতে বাচ্চার মতোই বিহেভ করি তার সাথে আমি। তো আপনারা চেষ্টা করবেন বাচ্চাকে সেরকম একটা সময় দেওয়ার জন্য। তো এই ফাঁকে আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার ভিডিওগুলো শেয়ার করে আমাকে সাপোর্ট করুন। আর 1 বছর হলে কিন্তু আপনি আপনার শিশুর খাবারে নুন চিনি যোগ করতে পারেন, তবে প্রথম দিকে এক গাদা দিয়ে ফেলবেন না, খুব সামান্য পরিমাণে যোগ করুন। এখন থেকে কিন্তু আপনি শিশুকে গরুর দুধ খাওয়াতে পারেন, বাচ্চাকে অন্তত 3 বছর অবধি ফুল ফ্যাট মিল্ক খাওয়াবেন। আপনি যদি শিশুকে এখনও ব্রেস্ট ফিড করান বা ফর্মুলা মিল্ক খাওয়ান তাহলে তা চালিয়ে যেতে পারেন। শিশু না খেতে চাইলে আপনি তাকে কিভাবে খাওয়াবেন, সেক্ষেত্রে আমি বলবো বাচ্চাকে কখনো জোর করে খাওয়াবেন না। শিশু ঠিকভাবে হয়তো এখনই বাটি ধরে বা চামচ ধরে খেতে পারবে না, ওকে একটু হেল্প করুন। আর শিশুকে 8-9 মাস থেকে একটু একটু করে আমিষ খাওয়ার দেওয়া শুরু হয়ে যায়, কিন্তু মনে রাখবেন তার পরিমাণ কিন্তু খুব বেশি না। শিশুকে একই দিনে ডিম, মাছ, মাংস একেবারেই খাওয়াবেন না। 1 বছরে গিয়ে শিশুর বৃদ্ধির হার কিছুটা কমতে শুরু করে, ফলে কোনো কোনো বাচ্চার খিদে একটু কমে যেতে পারে। এছাড়া অনেক শিশু হাঁটতে শুরু করে, ফলে খাওয়ার চেয়ে ঘরময় ছুটে বেড়াতে এবং খেলতে বেশি ভালোবাসে। প্রত্যেক দিন খিদে অনুযায়ী শিশুর খাবার খাওয়ার পরিমাণ কম বেশি হতে পারে, তাই আপনি কিন্তু অধৈর্য হবেন না, বাচ্চার পিছনে সময় দিয়ে যান। তো আমার বাচ্চার যখন সকালে নাস্তা শেষ হয়ে যায় সে রীতিমতো খেলাধুলা করে, খেলাধুলার ফাঁকে সে পানি খায়, ব্রেস্ট মিল্ক খায়, মাঝে মাঝে ফর্মুলা মিল্ক খায়, তারপর আমি তাকে ছাদে ঘুরাতে নিয়ে যাই। আজকে দেখলাম কান্নাকাটি করছে, তাই একটু সময় দিয়ে আমি তাকে তারপরে বাসায় নিয়ে এসেছি। আর খাওয়ার ক্ষেত্রে বলবো 1 বছরের বাচ্চাকে আপনি দিনে 3 বার ভারী খাবার দিবেন এবং 2 বার স্ন্যাক দিবেন। আর আমার বাবুকে যখন ছাদ থেকে আমি ঘুরিয়ে এনেছিলাম তারপরে কিন্তু সে ঘুমিয়ে গেছে, আর এটাই হচ্ছে তার সকালের রুটিন। এভাবে ঘুম থেকে উঠবে, খাওয়া দাওয়া করবে, খেলবে, বেরবে, তারপরে আবার ঘুমে যাবে, আর এই ফাঁকে আমি আমার সংসারে কাজ সেরে ফেলবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।